আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ডিজাইন গলা কাঠিং করে তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমরা একটি পেস্টিং বকরুম নিয়ে নিলাম তো দেখেন প্রথমে আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি তো দেখেন এখানেও আমি তিন ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিচ্ছি আমাদের গলাটা সরানো হবে ছয় ইঞ্চি পরিমাণে তো দেখতে পাচ্ছেন এবার দাগটাকে আমি কি করব সোজা করে দেব তো অবশ্যই বন্দ সাইডটি আপনাদেরকে ফিরিয়ে রাখবেন পেস্টিংয়ের বা বকরুমের বন্দসারটি অবশ্যই আপনাদেরকে ফিরিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি তো দেখেন এবার অপর প্রান্ত সেমভাবে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি এবার আমরা দাগটাকে সোজা করে দেব তো দেখেন আমি দাগটাকে সোজা করে দিচ্ছি তো এভাবে আপনিও খুব সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে সোজা করে দেবেন তো এবার দেখেন আমি নিচ থেকে এক ইঞ্চি পরিমাণে দাগ দিচ্ছি এখানেও সেমভাবে দেখেন এক ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে নিচ্ছি তো এবার দাগটাকে কি করব সোজা করে দেব তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও খুব সহজেই বাসায় বসে একটি ডিজাইন গলা কাঠিংও সেলাই করতে পারবেন তো দেখেন আমি এখানে কী করবো দেড় ইঞ্চিতে একটি দাগ দিব। এখানে দেড় ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে সোজা করে দেব দেখেন এবার আমি কি করব একটি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব এখানে এক ইঞ্চি পরিমাণে আপনি একটি দাগ দিয়ে নেবেন তাহলে আপনাদের গোলের যে রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতে তো দেখেন আমি এখানে সুন্দর করে একটি কলম দিয়ে রাউন্ড দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি রাউন্ড দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমি এখানে সুন্দর করে রাউন্ড দিয়ে দিলাম এবার আমি এখানেও একটি কর্নারাও সুন্দর করে একটি শেপ দিয়ে রাউন্ড দিয়ে দেব দেখেন যেহেতু আমাদের নিচে একটি ডিজাইনের মতন হবে দেখেন আমি নিচেও সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি তো আপনিও এভাবে খুব সুন্দর করে মেজারমেন্ট করে আপনি তারপরে গলাটাকে কাটিং করবেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখেন আমি সুন্দর করে মেজারমেন্ট করে নিলাম এবারে আমি সুন্দর করে কেটে নিব তো দেখেন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন আমাদের গোল কাটাটা কিন্তু হয়ে গেল এবার আমি কি করব আমাদের যে গলার মেজারমেন্টটা নেব দেখেন আমাদের গলার ডিপ হবে সাত ইঞ্চি পরিমাণে হাফ ইঞ্চি পরিমাণে উপরে সেলাইয়ের মার্জিন হবে দেখেন আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম উপরে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের মার্জিন হবে তো আপনাদের মেজারমেন্ট অনুসারে আপনি নিতে পারেন তো দেখেন এবার আমি নিচে একটি ডিজাইন কেটে দিচ্ছি দেখেন এভাবে সুন্দর করে স্লোলিভাবে রাউন্ড করে দিবেন তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগবে দেখেন আমাদের কাটা কিন্তু হয়ে গেল এবার আমি কি করব এখানে সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দেবো তো দেখেন আমি সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি আমাদের পেস্টিংটা এক ইঞ্চি পরিমাণে থাকবে তো দেখেন আমি খুব সুন্দর করে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি আপনিও এবার বরাবর এভাবে এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দেবেন তো দাগ দিয়ে নিলে কিন্তু ভালো হয় পেস্টিংটা ছোটো বড়ো হয় না অ্যাকুরেট হয় তো দেখেন আমি খুব সুন্দর করে দাগ দিয়ে তারপরে গলাটাকে কেটে নিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু কাটা হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ